বসতি আবার উঠবে গড়ে, আকাশালয়ে উঠবে ভোরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশালয় উঠবে ভোরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। ওম গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আমি শ্রী শান্তনু ফোকরক চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে কেন এই গানটি গাইলাম, এটা আমার একটা খুব প্রিয় গান, একজন প্রিয় শিল্পীর শ্রী নচিকেতা চক্রবর্তীর কম্পোজিশন এবং ওনারই গাওয়া। আমি নচিকেতার সঙ্গে একসঙ্গে একটা টিভি প্রোগ্রামে কাজ করেছিলাম, আমার একটু সৌভাগ্য হয়েছিল। তো এই গানটা এখন গাইলাম এর জন্যই যে চারিদিকে আমরা যা দেখতে পাচ্ছি এখন, যে একটা প্যান্ডেমিকের সিস্টেম, মানে চারিদিকে যে চলছে, তাতে মানে পরম পুরুষের কাছে, পরম শক্তিমানের কাছে এটাই প্রার্থনা করি, আস্তে আস্তে আমাদের সময়টা ঠিক হয়ে যাক, আমরা আস্তে আস্তে আবার নর্মালাইজ হয়ে যাই। তাহলে আজকে যেই ব্যাপারটা আমি আপনাদের বলতে চাই সেটা হলো, মানে একটা সুন্দর একটা প্রতিকার, যে প্রতিকারের মাধ্যমে আমরা আমাদের মনটাকে কন্ট্রোল করতে পারি, মনটাকে ভালো রাখতে পারি। কেননা মনটাই তো মানে আমাদের দেহটাকে চালনা করে, আমার মনটাই সব কিছু করে, মনের ঠিকঠাক থাকলে আমরা সব কিছুই করতে পারি। তাই একটা সুন্দর একটা প্রতিকার, যে প্রতিকারটা হয়তো আমরা অজান্তেই অনেকে করি, কিন্তু সঠিক সময় করি না, সঠিকভাবে করতে পারি না, কিন্তু এটা করলে কিন্তু মনটা, মনের যে কারক গ্রহ সেটা কিন্তু বলবান হয়, তার ফলে আমরা মানে সুন্দরভাবে কাজগুলো করতে পারবো, আমাদের নিজেদের কাজগুলো। তাহলে আমরা শুরু করি। যে একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, যে মন খারাপের কথা কিন্তু আমাদের বলতে ভালো লাগে না, মন খারাপের কথা আমাদের কখনোই বলতে ভালো লাগে না, কিন্তু মানে মানুষের যে আত্মচেতনার ভার সেটাও কিন্তু মানুষকেই বহন করতে হয়। এইভাবেই অনেক কিছু বলার ইচ্ছা না থাকলেও বলতে হয়। ওই মন খারাপের জন্য যে ছোট্ট প্রতিকারটা আমি আপনাদের বলছি সেটা হলো, একটু জল, আর এক গ্লাস জল, এক গ্লাস জল মানে 300 ml জল, যদি মানে রোজ সকালে খালি পেটে, মানে কোনো কিছু খাবেন না, যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে খালি পেটে এই 300 ml জল, মানে নর্মাল আপনার ঘরের টেম্পারেচারের যে জলটা থাকে, সাধারণ সাধারণ জল, খাবার জল যেটা, সেটা আপনারা পান করবেন। তাহলে হবে কি, মনের যে কারক গ্রহটা আমাদের থাকে সেটা কিন্তু অনেক বলবান হয়। এটা আমরা অনেকেই জানি না, এটা এটা আমার নিজস্ব রিসার্চের একটা ফল আমি বের করেছি। তো এক্ষেত্রে এটা যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু মনের কারক গ্রহটা অনেক বলবান হবে, এটা মনটা ভালো থাকবে। শুধু তাই নয়, এটা কিন্তু মানে দীর্ঘদিন ধরে একটা ওয়াটার থেরাপি হিসাবে কাজ করে আসছে। এবার মনে করুন, আমাদের শরীরের, আমাদের ঘুমানোর সময় যে আমাদের যে শরীরে যেই আপনাদের টক্সিনগুলো আমাদের জমা হয়, যে অর্গানগুলোর মধ্যে আমাদের টক্সিনগুলো জমা হয়, এই জলটা কিন্তু, হ্যাঁ, প্রথম যে জলটা সেটা কিন্তু এই টক্সিনগুলোকে বের করতে সাহায্য করে। তার ফলে বডির যে অর্গানগুলো, বডির যে ইন্টারনাল পার্টগুলো, অর্গানগুলো, সেগুলো কিন্তু মানে সজ্জীবিত হয়, সেগুলো ভালো থাকে, সেগুলো ঠিকঠাক কাজ করে, এর ফলে আমাদের শরীরটাও সুস্থ থাকে। এইভাবে কিন্তু মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, এই আমরা যদি এই 300 ml জল
কেউ কেউ একটু বেশিও পান করতে পারেন, সামান্য একটু বেশি, কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড ইয়েটা হলো 300 ml জল যদি আপনারা খালি পেটে পান করতে পারেন তাহলে কিন্তু এই উপকারটা আপনারা পাবেন। মনের দিক থেকে আপনারা সজ্জীবিত হবেন এবং শারীরিক ইন্টারনাল পার্টটাও আপনাদের ভালো থাকবে। এইটুকুই আজকে বলার ছিল। তবে আরেকটু একটা কথা বলে রাখি যে অবশ্যই যেটা এটা আমি রোজই বলি যে শেয়ার করবেন, কমেন্ট দেবেন এবং বিভিন্ন জায়গায় একটুখানি ভিডিওটা একটু দেবেন। তার কারণ হচ্ছে এটা শুধু আপনারা দেখলে হবে না, আপনাদের কাছে পিঠে আপনাদের বন্ধুবান্ধবদের যদি উপকার হয় তাহলে একসঙ্গে অনেকের উপকার হবে। আপনারা ভালো থাকবেন বন্ধুরা। ওম গণেশায় নমঃ।